예주. 예주. 이래 거기 갈리. 아래 배추. 드디어 샵. 에 자리 에셔 버시. 촌. 아가미칼. 본자 থেকে মজুদদার আসবে। আগে ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। চল। বন্ধে গিয়ে বাজার করে নিয়ে আসি। চলুন। সাথে। জি ভাইয়া। তাড়াতাড়ি চলে আসবো। তুই খুবই আমাকে ভালোবাসিস, আমার জন্য খুবই চিন্তা করিস না। তোমাকে সন্দেহ হয়। এতই ভালোবাসে যার কারণে আজ পর্যন্ত আপনি বিয়েই করলেন। এরকম ভাই বোন আর দেশে কত জনের আছে? ও যেন কোনো কষ্ট না পায় এজন্য আমি বিয়ে শাদি করলাম। যাক, ওসব কথা বাদ দে। চল দেখ তো কে যায়। চেয়ারম্যান সাহেব, জলিল মিয়া। দেখে নে। ও জলিল মিয়া, এদিকে এসো। চেয়ারম্যান সাহেব ডাকে। আমাকে চিনতে পারো নাই নাকি? চিনতে পারছি। আপনি যেন আমার কথা নিতে আমাদের চেয়ারম্যান। তাহলে সামনে দিয়ে হন হন করে চলে গেলে সালাম কালাম কি দেশ থেকে উঠে গেছে নাকি? ভুল হয়ে গেছে চেয়ারম্যান স্যার। এই জন্যই তোদের মতো চাষাদের আমি কোনো সাহায্য সহযোগিতা করি না, করতে মনও চায় না। বেদব, আপনার মতো চেয়ারম্যানের সাহায্য সহযোগিতা আমার দরকার নেই। গত বছর একটা কার্ডটা দিলাম আমার মায়ের জন্য বর্ষপাতা। আপনার কার্ডটা দেন নাই, 6,000 টাকা চাইছিলেন, 6,000 টাকাও দিতে পারলাম না, আর আপনি আমার মার কার্ডটাও দিলেন না। ভাই তুই চুপ কর, চুপ কর। সামনে আবার ইলেকশন, আমার বর্তমান ক্ষমতা শেষ। সামনের ইলেকশনে আমি আবার চেয়ারম্যান হতে পারলে তোর মায়ের জন্য একটা বয়স্ক ভাতা কার্ড অবশ্যই করে দেব। তুই কিছু মনে করিস না ভাই, ওরকম মিথ্যা সান্ত্বনা দিয়া আর লাভ হবে না। আপনার মতো চেয়ারম্যান আমার দরকার নাই, গ্রামে আমার নতুন চেয়ারম্যান খুঁজতেছি। আসি। এসু চেয়ারম্যান সাহেব, ওকে উচিত শিক্ষা দিয়ে। এ জলি, তুই আমার সামনে আমার কেন অপমান করিস রে? এই উচিত শিক্ষা পাবো, আমার কেন অপমান করিস? এই ওট ওট, আমার সামনে আমার চেয়ারম্যানের অপমান করো। ওট চেয়ারম্যান সাহেব, আমি সত্যি কথা বলে দিব, আর আমাকে বাইরিয়া পানির মতো নামাইলে। আর একটা নতুন সত্যি কথা শুনে যান, আপনার বোন সাথে মালিককে ভালোবাসে, এরা নাকি বিয়েও করবে। এই ওট, তুই উপরে উঠে দেখ। ওট, তোর কথা যদি সত্যি না হয় এরপরে এর চেয়ে তোকে বেশি শাস্তি দেওয়া হবে। বেচু চলে আয়। বেচু চেয়ারম্যান চলে আয়। কথাটা মনে রাখিস। কথাটা মনে জানি থাকে। আমাদের গ্রামের বাকি চেয়ারম্যান সাহেব আছে না,
গ্রামের রাস্তার কাজ না করে টাকা তুলে খেয়ে ফেলেছে। বলো কি? হ্যাঁ ভাইজান, আরো শুনতে পাচ্ছি গরিব বিধবাদের কাট করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছে, টাকা নিয়ে সেটাও খেয়ে ফেলেছে, এমনকি টাকা ছাড়া কোনো ইউনিয়নে সেবাই মিলছে না। আর কিছুদিন পরেই তো ইলেকশন, আবার যদি আমাদের বাকি চেয়ারম্যান চেয়ারম্যান হয় তাহলে আমাদের দুর্ভোগের সীমা থাকবে না। তুমি ঠিকই বলেছ, এ কথা আমি আগেও শুনেছি, কিন্তু এগুলো নিয়ে তুমি আর আমি ভেবে কি লাভ বলো? তার বিরুদ্ধে কাকে বা নির্বাচনে দাঁড় করাবো, সেরকম লোক তো দেখছি না। আছে আছে, সেরকম লোক আমাদের গ্রামেই আছে। এই গ্রামে? হ্যাঁ। সে কে? মানিক ভাই, আপনার ছোট কাকা, মানে আমাদের শ্রদ্ধেয় আজাদ মাস্টারের কথাই বলছি, তাকে চেয়ারম্যানে দাঁড় করে দিলে কিরকম হয়? তোমার প্রস্তাব মন্দ না, কিন্তু কাকা কি রাজি হবে? মানুষের সমস্যার কথাগুলো বুঝিয়ে বললে রাজি তো হতেও পারে। আচ্ছা, তুমি গ্রামের সবার সাথে আলোচনা করো, কাকার সাথে পরেই বসা যাবে। ঠিক আছে, তাহলে আজ থেকে গ্রামের লোকজনদের সাথে আলোচনা শুরু করি। মানিক ভাই, মেঘনা চাইতে কিন্তু বৃষ্টি। মানে? মানে বাকি চেয়ারম্যানের ছোট বোন এইদিকেই আসছে। আমার কাছে আসবে কেন ভাই? আপনি যে সাথীর সাথে প্রেম করেন আমি কিন্তু সব জানি। তাই তো বলি, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সারা গ্রাম খুঁজে মরতেছি। আর এইভাবে বসে বসে গল্প করলে চলবে নাকি চাকরি বাকরির খোঁজ খবর নিতে হবে? কি ব্যাপার, কথা বলবে না? চুপ করে আছে। ঠিক আছে মানিক ভাই, আপনারা কথা বলেন আমি আসি। এই শুনো, তোমাকে একটা কথা বলি, ভাইজানকে তোমার আমার সম্পর্কের কথা কে যেন বলে দিয়েছে, তার সাথে আমাকে পুরো মাত্রায় শাসিয়ে দিয়েছে তোমার সাথে যেন কোনো রকমের দেখা না করি। এখন বলো তুমি কি করবে? আরে এটা তো সুখবর। সুখবর মানে? সুখবর মানে কি করে তুমি বলতেছো এসব সুখবর? ভাইজান আমাকে পুরো মাত্রায় শাসিয়ে দিয়েছে, মানে বুঝতে পারতেছো? যদি বাসা থেকে বের হই তাহলে আমাকে কাটে কুটে বস্তার সাথে মিশিয়ে নদীতে ভাসিয়ে দেবে। ভালোবাসলে এরকম বাধা আসবেই, তুমি কোনো চিন্তা করো না। দেখো আমি এত কথা বলতে চাই না, তুমি চাকরির ব্যবস্থা করো, আমরা দুজনে বিয়ে করব, সংসার করব। আর যদি তুমি এরকম কোনো কিছু না করো, বুঝতেই পারতেছো, অন্যখানে ভাই বিয়ে দিয়ে দিবে। যাই হোক আমি এখন যাই, কেউ আবার দেখে ফেললে, ভাইকে বিচার দিলে মারে ফেলবে আমাকে। আর তুমি তো জানো যে ভাই কেমন, আর তুমি কি করবে করো আমাকে কিন্তু জানাইও। সাথী দাঁড়াও, তুমি বিকালে নদীর পাড়ে আসবে, আমি বাঁশি বাজালে ওই সময় চলে আসবে, তোমার সাথে অনেক কথা আছে। রাতে গোডাউন থেকে বোম বের করতে কেউ দেখে ফেলেনি তো? কেউ টের পায় না হুজুর, একটা কাকপক্ষও জানে না, মানুষ জানবে কোন থেকে হুজুর? এ বিশ্বাস তোর উপরে আছে বলে আমি তোকে এই দায়িত্ব দিই। শোন, সামনে আবার আমাকে নির্বাচন করতে হবে, গ্রামের লোকজন আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। সাবধান, এখন থেকে যা করবি বেচু।
তোকে না বলেছিলাম আমার একমাত্র ছোট বোন দুধের ক্ষীর খাবে? চেয়ারম্যান সাহেব, আমি তো নিবারণকে বলেছি যে চেয়ারম্যানের বাড়িতে দুধ দিতে, ও তো অবশ্যই দুধ দিবে, তাই এখনো আসে নাই। যা, এখন তুই নিজে নিবারণের বাড়ি গিয়ে দুধ নিয়ে আয়। আজকে যাইতে হবে না, আমি দুধ নিয়ে এসেছি। আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করে এখন দুধ নিয়ে এসেছি। দাদা চলে দাও, তখন কি তোদের কাছে কোনো টাকা চাই নাকি? আরে চেয়ারম্যান সাহেবের ছোট বোন একটু ক্ষীর খাবি, তারপর দুধ দিয়ে আমার টাকা চাই। Yeah,